জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর ব্যত্যয় ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায় দিতে হবে বলে সতর্ক করেছেন সিইসি। নির্বাচন কমিশনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব বলেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা না হওয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে নয় দফা সুপারিশ তুলে ধরা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ভোটের সময় সংখ্যালঘু সম্প্রদায়কে দাবার গুটি হিসাবে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও কোথাও সহিংসতা ঘটানোর আলামত রয়েছে বলে জানান তিনি। কেউ মনে করে এরা ভোট দিতে আসলেই আমার বিপদ, কেউ মনে করে ওরা আমাদের ভোট না দিয়ে যাবে কোথায়। আজকে যদি রাজনৈতিক দলগুলো একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচনটি হতো, যেটা অতীতে হয়েছে, তারপরেও কিন্তু নির্বাচন সহিংসতা। আজ পর্যন্ত আমরা এই সমঝোতার কোনো আলামত আমরা লক্ষ্য করছি। যদি সমঝোতা হতো আমরা তাদেরকে বলতাম নির্বাচনী সহিংসতা বন্ধে আপনারা রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে আপনারা আপনাদের ভূমিকাটা পালন করুন। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে চিঠি দেওয়া হবে বলে জানান তিনি। আসলে বিষয়টা দেখবে দেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তবে যখন নির্বাচনের সাথে বিষয়টা সংশ্লিষ্ট হবে সেই টুক পর্যন্ত আমাদেরও সংশ্লিষ্টতা এসে যায়। যারা যারা এই সংশ্লিষ্ট এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমরা অবহিত করব দেশে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা বা সাম্প্রদায়িক কোনো সংঘাত বা সহিংসতা না হয় আমরা কঠোরভাবে তাদেরকে সতর্ক করে দেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচন উত্তর হোক নির্বাচন উত্তর না হোক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সাম্প্রদায়িক কোনো সহিংসতা সাম্প্রদায়িক কোনো সংঘাত যেন না হয় এটা নিশ্চিত করার দায়িত্ব তাদের। যদি এটা না হয় তাহলে এর দায়িত্ব তারাই বহন করবেন। বর্তমানে দেশে মোট ভোটার প্রায় 10% সংখ্যালঘু সম্প্রদায়ের, যা সংখ্যায় প্রায় 1.5 কোটি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।